একটু কাজ ফাজ করি, কাজ টাজ করে তোমাদেরকে ব্লগটা শেষ করি, নাহলে আবার তোমরা করবে। কাজ করে না, ক্যামেরার জন্য কাজ করছি তো মহারানী, ঘরে এত কিছু আছে, একটা কাজের লোক নেই সোনারা, কাজের লোক সব কাজ করেন না, একটু একটু কাজ আমাদেরকেও করতে হয়। তো দেখতে থাকো ভিডিওটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্চিতা, সঞ্চিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল উঠে চান করে নিয়েছি, আজকে জয় মঙ্গলবার, পুজো করা হয়ে গেছে আমার, বাকি অনেক টুকটাক কাজ আমার হয়ে গেছে এবং অনেক টুকটাক কাজ এখনও করেও আছে। টিকে বাজার করে এনেছিল, বাজার গোছানো হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, আরও ছোটোখাটো এটা ওটা কাজ করে ফেলেছি, আর চান করা হয়ে গেছে। চুলটা না আমার হাতে প্রচণ্ড ব্যথা, এই হাতটা আমি তুলে চুল গাঁজাতে পারি না, তাই রেনুকে বললাম, এই দেখো রেনু, এটা আমার ছোটো মেয়ে, হাই কর। এতদিনে ওরা জানে আমি ছোটো, হ্যাঁ এতদিনে ওরা জানে আমি ছোটো মেয়ে। সে যাই হোক, ওকে বললাম আমার চুলগুলো একটু আঁচড়ে দে, কারণ আমি চুলটা আঁচড়াতে নিজে নিজে পারি না, আমার খুব হাতে লাগে, কালকে ওকে দিয়ে একটু তেলটা মালিশও করেছিলাম। সে যাই হোক, দিয়ে ভাবলাম যে তোমাদের সঙ্গে দুটো কথা বলি বসে বসে। এবারে আমি অন্য কাজগুলো করতে শুরু করব। তো ক্যামেরা হাতে ধরে ফেলেছি, ধরে নিয়ে আমি বললাম যে না, কাজগুলো করি আর তোমাদেরকে দেখি, আজকের ব্লগটা আমি শুরু করে ফেলি। তো চলো সঙ্গে থাকো, আমি ব্লগটা করি আর তোমরা দেখো আমি কী কী করছি। আজকে অনেক কাজ আছে, রান্নাঘরটায় একটুখানি সিম্পল একটু সেটিংটা করবো, কারণ মিস্ত্রি কাজ করে গেছে তোমরা তো জানোই, তো সেইটুকু সেটিং আমি মিস করে তোমাদেরকে দেখাচ্ছি। আবার ধুমরি তোমরা, আমি রান্নাঘরে চলে এসেছি। আমার না এই দিকগুলো সব আমার গোছানোর আছে, হ্যাঁ আমি পরে একদিন কিচেন ট্যুর দেবো, বাট আজকে আমি মোটামুটি একটা মানে জায়গায় সব জিনিসগুলোকে এনে হাজির করছি। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কিন্তু কি ব্যাপার জানো তো, আমার এই দিকের একটা জানলা আছে, দাও দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো এই যে জানলাটা আছে, আমি যদি এই দিকে ক্যামেরা রাখি তাহলে আমার মুখ ফোকাস করে না, তো তাও ঠিক আছে, আমাকে রাখতে এইদিকেই হবে। কারণ কি ব্যাপার বলো তো, আমি ওই জায়গাটার জন্য, এই জায়গাটার জন্য আমার একটা আলমারি বানানো আছে, সেই আলমারিটা আমি আজকে অর্গানাইজ করব। তো ভাবলাম যে তোমাদেরকে একটুখানি দেখাই, কারণ সব কিছুই তো দেখাতে হবে, এবারে সংসার ঘর সংসার সবের তোমরা অংশ হয়ে গেছো, তো ওই জন্য ভিডিওটা শুরু করলাম। ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো আমি কি করছি। এরকম ভাবে রাখলাম, এবারে আমি একটুখানি গোছাই, গুলো থাকে কে জানে মিক্সিটা উঠবে নাকি, মিক্সিটা সাইজে হয়েছে নাকি, মিস্ত্রিকে তো বলেছি ওই জায়গায় মিক্সিটা ঢুকলো না, আমি অনেক চেষ্টা করলাম, দিয়ে আমি অন্য কাজ নিয়ে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কদিন একটু খুব ব্যস্ত রয়েছি, এই রান্নাঘরটা আর ওই বাইরের আলমারিটা নিয়ে, যতক্ষণ না এগুলো আমি সেট করতে পারছি ততক্ষণ মানে আমার পরিশ্রমের শেষ নেই। এই কাঁচের তাকগুলোও আমি এখানে লাগিয়েছি, এই কাঁচের তাকগুলোর নিচে ওইখানে আমার মাইক্রোওয়েভ থাকে, তো ওইগুলোকে আমাকে সুন্দর করে সেটিং করতে হবে, প্রচুর ওইখানে আমার জিনিসপত্র থাকে, তো সেগুলো কিছুতেই সেট করা হলো না। আর এই দেখো এই কাগজটা না আমি ওই রান্নাঘরের জানলাটা ঢাকা দেওয়ার জন্য কিনে এনেছি, তো দেখি যদি কিছু ব্যবস্থা করতে পারি, কারণ প্রচণ্ড রোদ আসছে ওইটাতে। আর আমি না তোমাদের ভয়েস ওভার দিলাম, কারণ সোনার কিট্টু প্রচুর চেঁচাচ্ছে, সেই জন্য আমি ভয়েস ওভার দিলাম। তো দেখি এবারে যদি এইখানটা আমি একটুখানি কভার করতে পারি, কারণ প্রচুর এই রোদটা আসে না ওইখানটা দিয়ে, মানে কাজ করা যায় না, রান্নাঘরটায় থাকা যায় না। দেখো আমি অলমোস্ট ওইখানটা লাগিয়ে দিয়েছি, আর কেমন লুকটা আসছে জানিও, যদি আমার ভালো না লাগে আমি আবার উঠিয়েও দেবো, তার জন্য নয়, দেখি এক দুদিন রেখে যদি ভালো লাগে তো ভালো, নাহলে ওইখানে একটা পর্দা দেবো। তো তোমরা জানিও কেমন লাগছে, যদি বলো ভালো লাগছে তাহলে রেখে দেবো। আর এইদিকে আমি আলমারি টালমারিগুলো সব গোছাতে চলে এসেছি, এই জিনিসগুলোকে সব একটা একটা করে রাখছি, রান্নাঘর গোছানো বুঝতেই পারছো কত ঝামেলার ব্যাপার। আর বাইরেটা ঘরটা এত নোংরা হয়েছিল, আজকে আমার জয় মঙ্গলবার, আমি উপোস করে আছি, কিন্তু এই কাজগুলোও তো না করলে নয়, দিয়ে চারদিক এত ঝঞ্ঝাট লাগছিল, আমার একদম ভালো লাগছিল না। আমি যতটা পারলাম করলাম, গোছালাম, শরীর খুব ক্লান্ত লাগছিল, বাইরেটাকেও অলমোস্ট অনেক গোছালাম, দিয়ে তারপরে আমি ভাবলাম যে না, আমার গোছানো টোছানো হয়ে গেছে, একটুখানি গুছিয়ে নিয়ে আমি বললাম যে না, দুপুরে রেস্ট করে নেবেন।
দেখো কাজ করতে করতে আমি না খুব ক্লান্ত হয়ে পড়েছি, দিয়ে দেখো এসি চালিয়ে আমি শুয়ে পড়েছি, আর আমার দ্বারা কাজ করা হলো না, দিয়ে শুয়ে পড়লাম। তো বাকি ব্লগটা আমি বিকেলে শ্যুট করব, দিয়ে দেখাবো তোমাদের আর কী কী করি। এখন আমি একটুখানি শুই, তারপরে বিকেলের কাজটা বিকেলে দেখাবো। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। বৃষ্টি হয়েছে, ঘুম থেকে উঠলাম, উঠে একটুখানি পাঁপড় ভাজা আর চা দেখো দেখাচ্ছি। আর দেখো পাঁপড় ভাজা আর এই দেখো চা খেয়ে তারপরে একটুখানি টুকটাক এদিক ওদিক গুছানো গাছি করে আমার আজকের ব্লগটা আমি শেষ করব, শেষ করব, শেষ করব। সিরিয়ালের মতন তিনবার বলতে হবে কি 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 এরকম করে, তবে ব্লগ আমাদের ভাইরাল হবে, বুঝেছ? তো ঠিক আছে, আমি পাঁপড় ভাজা খাই একটুখানি, তারপরে ব্লগটা শেষ করি, একটুখানি কাজ ফাজ দেখিয়ে তোমাদেরকে, না দেখালে তোমরা আবার বলবে কাজ করে না, ক্যামেরার জন্য কাজ করছে। বিকেল থেকে আবার আমার সংঘর্ষ শুরু, এই তাকটা গোছাতে চলে এসেছি, এদিকটাও টুকটাক করে যাই হোক যেটুকু পারলাম গুছিয়ে নিলাম, রান্না একটুখানি করে নিলাম, একটুখানি তোমার পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে কুমড়ো আলুর ছক্কা করে নিলাম, আর ওই মিক্সিটা মাথায় ঘুরছে মিক্সিটা কোথায় ঢোকানো যায়, যাই হোক আমি মিক্সি ঢোকানোর একটা জায়গা পেয়ে গেছি। এই যে এখানে উপরের যে আলমারিটা আছে, উপরের আলমারিটায় মিক্সিটার সাইজটা হয়ে গেল, ওইখানটা মিক্সিটাকে আমি ঠেলে ঠুলে ওইখানটা ব্যবস্থা করে ঢুকিয়ে দিলাম, কারণ মিক্সিটা আমার রান্নাঘরেই লাগে, তো সেই জন্য উপরের ওই আলমারিটাতেই রাখলাম যাতে আমাকে বাইরে বারবার বেরোতে না হয় মিক্সির জন্য। আর এদিকে তরকারি আমার চাপানো হয়ে গেছে, যাই হোক সেই সব কাজ করতে করতে রান্নাটা করে নিলাম, কারণ উপোস আছে, খেতে তো হবে, পেট তো আর কারোর কথা শুনবে না, তো সেই রান্না করতেই হবে। রান্না করতে করতে যেটুকু কাজ ছিল সেটুকু সেরে নিয়ে তোমাদের সঙ্গে ভাবলাম যে একটু গল্প করব, কিন্তু সেটা আর হলো না। তো যাই হোক, কাজ তো করতে করতেই মানুষের জীবন শেষ আর কি, এখন আমি সব করে তোমাদের সঙ্গে চলে আজ আর শেষ হবে না। তো আমি ভাবলাম যে আর কত দেখাবো তোমাদেরকে, তো ভিডিওটা এখানেই শেষ করি। আজকে নীল ষষ্ঠী, তো কুমড়ো দিয়ে আলু দিয়ে ছেচকি একটা করেছি, আর লুচি হবে, আমি আর দেখাতে পাচ্ছি না। তো ঠিক আছে, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর অনেক অনেক শেয়ার করো। এই বলে আজকের ভিডিও আমি শেষ করছি, যদি আমার দুঃখ কষ্ট একটু বোঝো তাহলে ভিডিওটা পুরো দেখো প্লিজ। তো বাই সবাইকে, গুড নাইট।